بسم الله الرحمن الرحيم عربي حرف انترشتي مخرج شطرتي এক নম্বর মখরাজ হলকের শুরু হতে হামজা দুই নম্বর মখরাজ হলকের মধ্যখান হতে তিন নম্বর মখরাজ হলকের শেষ হতে গইন খ এই তিনটি মখরাজ নিয়ে আজকে আলোচনা করব আমরা আস্তে 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 অগ্রসর হব মখরাজ হচ্ছে কি আরবি মখরাজ হোয়াট ইজ মখরাজ মখরাজ মিন্স উচ্চারণের জায়গা স্থান যেটাকে বলা অক্ষরগুলি উচ্চারণের যে জায়গা মুখের যে জায়গা থেকে অক্ষরগুলি উচ্চারণ হয় সেই জায়গাটাকে আরবিকে বলা হয় মখরাজ আমরা বাংলায় বলবো উচ্চারণের স্থান এরপরে আরেকটি প্রশ্ন আপনাদের আছে হলক এক নম্বর মখরাজ হলকের শুরু হইতে হামজাহা হলক কি হলক হলো কণ্ঠনালী আপনি যে কথা বলেন কণ্ঠ এ কণ্ঠনালীটা থেকে যে অক্ষরগুলি উচ্চারণ হয় সে অক্ষরগুলিকে বলা হয় হলক হলকের হরফ হলকে হরফি সজব আদায় এরকম ভাবে একটা কবিতাও আছে হলকের হরফ হলকের হরফ হলো ছয়টি এই ছয়টিকে দুই ভাগ তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো প্রথম ভাগ একটা মধ্যে আর একটা শেষ প্রথম ভাগে হয় হামজা আর হা হলকের কণ্ঠনালীর একবারে প্রথম অংশ থেকে আ এ ও হা এ ও এই টাইপের উচ্চারণ হয় যে যে অক্ষরগুলো এগুলিকে বলা হয় কণ্ঠনালীর এক নম্বর মখরাজ যেমন এক নম্বর মখরাজ হলকের শুরু হতে হামজা হা নাম হামজা হা হামজা নাম হা নাম হামজা নাম কিন্তু উচ্চারণ হামজা নয় উচ্চারণ হাও নয় উচ্চারণ হলো কি হামজার উচ্চারণ হলো আ ই ও আকার দিয়ে আ রশ্মিকার দিয়ে ই পেজ দিয়ে উ আপনার এই তিনটা জিনিস আরো সামনের দিকে আমরা আলোচনা করব তারপরে হা হা এটার উচ্চারণ হ এরকম উচ্চারণটাকে বলা হয় হা এই জায়গা থেকে এটা উচ্চারণ করতে হয় তুমি ইচ্ছা করলে কিন্তু এগুলা ক্যামেরার সামনে দেখাইতে পারো ওদেরকে বোঝার জন্য হরফ গুলা যে কোনটা এটা এভাবে দেখাইলে সুন্দর হবে আর একজন একজন লিখছে আঙ্কেল অনেক ভালো করে বোঝাচ্ছেন ভালো লাগছে আরেকজন আমাদের ইউটিউবের পক্ষ থেকে খাতা কলম নিয়ে অনেকে বসছে খাতা কলম নিয়ে যারা বসছে তারা লেখার চেষ্টা করতেছে তোমাকে এই মুহূর্তে দেখতেছে হচ্ছে 210 জনের মতো একসাথে আছে অনেকেই শেয়ার করছে সবাইকে শেয়ার করে দিতে বলবেন এবং আমাদের এই কার্যক্রম প্রতিদিনই চলতে থাকবে আমরা প্রতিদিনই কম বেশি আলোচনা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনি আপনার খাতা কলম নিয়ে যারা বলছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার চেক দুই নম্বর মখরাজে যাই মখরাজটা শেষ করি তারপরে ওদিকে যাব দুই নম্বর মখরাজ হলকের মধ্যখান হতে আইন ফলো করেন সবাই শুনতেছেন আমার কথা হ্যাঁ শুনতে পাচ্ছে সবাই আমি রিপ্লাই এক্সপেক্ট করেন আমরা রিপ্লাই দিচ্ছি ও দর্শকদের পক্ষ থেকে আমরা রিপ্লাই দিয়ে দিচ্ছি যাতে রিপ্লাইটা পাইলে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আনসার করে দুই নম্বর মখরাজ হলকের মধ্যখান হতে আইন হা হা এই টাইপের উচ্চারণ অ আইন হলো আ আকার দিয়ে রশ্মিকার দিয়ে ই পে দিয়ে ও অ ই ও উচ্চারণ দুই নম্বর মখরাজ কেসিং করে রাখবেন মনে রাখবেন ব্রেনের মধ্যে শুনেই কেসিং করতে পারলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করবে আপনাদের কনসেন্ট্রেশনটা খুব ভালো থাকতে হবে তাইলে দেখবেন ইনশাআল্লাহ কলমের মধ্যে আল্লাহ তালা বসায় দিবেন অক্ষরগুলি একটা একটা করে আমি আশা করছি তিন নম্বর মখরাজ হলকের শেষ হইতে গইন খ
গ খ গ গি গু, এই টাইপের হচ্ছে গ গি গু। একটা জিনিস ফলো লক্ষ্য করেন, একটু এক্সাম্পল দেই, আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে পড়ি না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম আর গায়রিল মাগদুবি আলাইহিম কত ডিফারেন্স দেখেন উচ্চারণ, 99% না, এর চেয়ে বেশি মানুষ গায়রিল মাগদুবি পড়ে, গায়রিল অশুদ্ধ উচ্চারণ আর শুদ্ধ উচ্চারণ সুন্দর। কোরআনের কিন্তু অলংকার, এই মাখরাজ গুলো কিন্তু কোরআনের মধ্যে অলংকার আছে, অলংকার ছাড়া সুন্দর হয় না, অলংকার দিলেই সুন্দর হয়। কোরআন সবচেয়ে সুন্দর কালাম, আপনার সুন্দরভাবে উচ্চারণ শেখার জন্য এগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক গুরুত্ব দেওয়ার। গইন গ গি গু এই টাইপের উচ্চারণ, খ খ খি খু এই টাইপের উচ্চারণ। আমি আরেকবার মাখরাজ গুলো বলে শেষ করছি, দ্বিতীয় জায়গায় যাচ্ছি। একজন একটু কমেন্ট করছে, আঙ্কেল প্রথম মাখরাজটা আবার বলবেন প্লিজ। জি 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 জি, প্রথম মাখরাজ। জি, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। দৃষ্টি খাতুন নামে কমেন্ট করছে আঙ্কেল, প্রথম মাখরাজটা আবার বলবেন। আর জায়েদুল আরেকজন লিখছে, ফয়সাল আহমেদ স্যার আপনার কাছ থেকে শিখতে পেরে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আরবি হরফ, আবার বলছি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এক নম্বর মাখরাজ, হলকের শুরু হতে হামজা হা আ হা, হলকের শুরু হতে হামজা হা, হামজা আর আলিফ কিন্তু একই উচ্চারণ হয়, আ ই উ হা হি হু এই টাইপের উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। দুই নম্বর হলকে, দুই নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হচ্ছে আইন, হা আ ই উ আইন, হা হি হু হা। তিন নম্বর মাখরাজ, হলকের শেষ হতে গইন, খ গ গি গু, খ খি খো। এই মাখরাজের মধ্যে উচ্চারণের স্থান, উচ্চারণ গুলো সহি হলে আপনার কোরআন তেলাওয়াত সহি হবে। এবার আমরা একটু প্র্যাকটিস করি নাকি? আমি একটু প্র্যাকটিস করি, মানে এক নম্বর, এক নম্বর মাখরাজ হামজা হা, মানে নিঃশ্বাস দিয়ে উচ্চারণ করতে হবে এটা, মানে কণ্ঠনালীর একবারে প্রথম অংশ থেকে উচ্চারণটা আসবে। দুই নম্বর মাখরাজের উচ্চারণটা আসবে কণ্ঠনালীর মধ্যখান, মানে এরকম। আচ্ছা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আলাইকুম না আলাইকুম, আলাইকুম আলাইকুম আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমল করার তৌফিক দান করুন। না বুঝে যে ভুল করে ফেলে গেলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আশা করি, মাফের আশা করি। জি, দুই নম্বর গেল, তাহলে এক নম্বরটা হইল শুরু থেকে হামজা হা, মানে হ হ টাইপের উচ্চারণ, আ টাইপের উচ্চারণ এগুলা। আর দুই নম্বরটা হচ্ছে আইন হা, মানে হা তাহলে দুইটা উচ্চারণ আছে, একটা শুরু থেকে হা হ, আর একটা হচ্ছে মাঝখান থেকে, মাঝখান থেকে হা হা হা। রাইট, আচ্ছা রাইট। এই ব্যাপারে আরেকটু কথা বলা যায়, যেমন আমরা বলি সূরা ফাতিহার মধ্যে পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে দুটো অক্ষর অন্তত শিখে ফেলতে পারেন, আলহামদুলিল হা এ হামজা আল, আল আর আল অনেক ডিফারেন্স, আল আর আল, আল বললে হামজার উচ্চারণ হলো না, মধ্যখান দিয়ে একটা কিছু হয়ে গেল, ভুল হয়ে গেল, এই জন্য আল হাম হাম এ হা, এটা হা না, এক নম্বর মাখরাজের হা নয়, এটা দুই নম্বর মাখরাজের হা, আলহামদুলিল্লাহ আলহামদুল মাঝখান থেকে, মাঝখান থেকে। হ্যাঁ, আচ্ছা। আর হামজা হলো, আ হলো এক নম্বর থেকে কণ্ঠনালীর শুরু থেকে, আল আ এ ও, এবার উচ্চারণ করেন,
আল 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 জি জি আল হাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন হলো আইনের উচ্চারণ আর আলামিন বললে হামজার উচ্চারণ হয়ে যাবে তাইলে অক্ষরের জায়গায় অক্ষর চেঞ্জ হয়ে গেলে মিনিং চেঞ্জ হয়ে যাবে কুফরি কালাম অর্থ হয়ে যাবে আরেকটু বলে শেষ করছি তাইলে এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আর হা দিয়ে উচ্চারণ করলে হা দুই নম্বর মাখরাজের হা দিয়ে উচ্চারণ করলেন আর যদি আপনি এক নম্বর মাখরাজের হা দিয়ে উচ্চারণ করেন তাইলে অর্থ হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে নোংরামি সমস্ত নোংরামি আল্লাহর জন্য আর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এখানে আরো অনেক কথা আছে শুধু আপনাদের মনের ভিতরে রাখলাম আগ্রহটা সহি শুদ্ধতার জন্য সৃষ্টি করে দেন ওয়ালা আল্লাহ আলহামদু কখন উচ্চারণ করব না উচ্চারণ করব আলহাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হায়ের জায়গায় হা উচ্চারণ হলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে কুফুরি অর্থ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো তাহলে আমি একটু চেষ্টা করি নাকি জি আলহামদুলিল্লাহ হ্যাঁ হলো না আলহামদুলিল্লাহ হলে হা হয়ে গেল আলহাম আলহাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মাশাআল্লাহ এবারে ঠিক আছে এইভাবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এখানে আরেকটু কথাও যদি আপনারা মনে না করেন তাইলে বলতে হয় একবারে প্রথম অবস্থায় এত বেশি আধ্যাত্মিকতার মধ্যে চলে গেলে আবার আমার উস্তাদি কি হয়ে যায় জানি না এ বেশি তবু আমি বলছি আলহামদুলিল্লাহ হায়াত মত আল্লাহর হাতে কবে আর বলবো হয়তো এক ঘন্টা পরেও মারা যেতে পারি সূরা ফাতিহার মধ্যে এ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটার উচ্চারণের মধ্যে হিরাব্বিল উচ্চারণ যেন না হয় এদিকে একটু খেয়াল করতে হবে হিরাব্বিল আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন কথা খেয়াল করতে হবে খুব ভালো করে আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন কয়টা শব্দ আলহামদু একটা লিল্লাহি আরেকটা রব্বিল আরেকটা আলামিন আরেকটা চারটা শব্দ মিলাই হয়েছে এবার চারটা শব্দটা যদি মিলেতে যাই একটার ভিতরে আরেকটা ঢুকাই দেন তাইলে শয়তানের সাথে মোলাকাত হয়ে যাবে অর্থ চেঞ্জ হয়ে যাবে কিরকম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এরকম উচ্চারণ যেন না হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মাশাআল্লাহ বারাকাল্লাহ তাহলে এটা 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 কিভাবে করা যাবে না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দুলাল টুলাল এদেরকে ডাকা যাবে না ডাকা যাবে না দুলি একটা শয়তানের নাম হীরা একটা শয়তানের নাম রব্বিল আলামিন রব্বিল আলামিন একটা শয়তানের নাম রব্বিল আলামিন রব্বিল রব্বিল আলামিন এরকম যেন না হয় আল্লাহু আকবার এই সূরা ফাতিহা সাতটি শয়তানের নাম আছে যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা পড়তে যায় এই শয়তানের নাম উচ্চারণ হয় তাহলে সে দেখা যায় যতই নামাজ পড়ে আর এই সূরা ফাতিহা পড়ে তত শয়তানি আরো বেশি করে করে তার কারণ শয়তানের সাথে তার মোলাকাত হয়েছে আল্লাহর সাথে মোলাকাত হয়নি আল্লাহ তো রহমান রহিম এই জন্য তারা কিছু বলে না কই না সে পড়তে থাকুক পড়তে থাকুক পড়তে থাকুক এককালে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে ঠিক করে দিবেন সহি করে আনিয়ে দিবেন আল্লাহর কাছ থেকে নিরাশ হওয়া যাবে না কখনো অবস্থায় আল্লাহ তাআলা ঠিক করে ভুল হচ্ছে তাও পড়ছে ভুল হচ্ছে তাও পড়ছে তারপরে আল্লাহ বলতেছে যে ব্যক্তি ভুল পড়ে তাকে ডবল করে পুরস্কার দেয়া দাও বন্ধুরা আমার কেউ ভুল হচ্ছে আমাদের এই জন্য পড়া বন্ধ করে দেবেন না খবরদার সুবহানাল্লাহ বিহামদি এই সহি করে শিখার চেষ্টা লেগে থাকবেন আরেকবার বলছি দুলি উচ্চারণ যেন না হয় আলা যেন উচ্চারণ না হয় দুলি উচ্চারণ না হয় হীরা উচ্চারণ না হয় এটা প্রতি খেয়াল রাখতে হবে
الحمد لله رب العالمين الحمد لله رب العالمين আপনার দুলির মধ্যে বাড়ি লেগে গেছে الحمد لله رب العالمين الحمد لله رب বেশি বেশি থেমে যাওয়া যাবে না ফলো করবেন ইমাম সাহেবরা যখন পড়ে তখন খুব ফলো করে পড়বেন দেখবেন ইনশাআল্লাহ সহি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকে আমরা রেতটুকু থাকব তিন নম্বর মাখরাজ পর্যন্ত। এবারে আমরা অ্যালফাবেটের উচ্চারণ মাঝে যাই আরবি হরফ গুলো মানে আমরা আমরা আরবি হরফের উচ্চারণ হ্যাঁ উচ্চারণ উচ্চারণ অ্যালফাবেট আলিফ থেকে এ পর্যন্ত আমরা এখন প্র্যাকটিস করব লিখব পড়ব। আচ্ছা বিসমিল্লাহ আলিফ আলিফ বা বা আলফাত বলো তা তা সা সা জিম জিম হা হা খ খ দাল দাল জাল জাল র র জা জা সিন সিন শিন শিন সাদ সাদ দাদ দাদ তা তা জা জা আইন আইন গাইন গাইন ফা ফা টান দিতে হবে নাকি এভাবে টান দিতে হবে ফা ফা কফ কফ কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়া ওয়াও হ্যাঁ ওয়াও ইংরেজিতে একটা ওয়াও আছে ওয়াও হ্যাঁ 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 ওয়াও উচ্চারণ উচ্চারণ ওয়াও 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 হা হা এটা কি হা হা নো হা 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 যে হা হা এক নম্বর মাখরাজ হা এক নম্বর হা হা হামজা হামজা ইয়া ইয়া এখানে এই কি আছে আলিফ আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র তুমি আঙ্গুল দিয়ে দেখাও কোনটা কোনটা পড়তেছি এরকম মানে আলিফ এটা হচ্ছে আলিফ আলিফ আচ্ছা আলিফ বা তা আলিফ আলিফ বা এটা এভাবে ভাঁজ করে নিলে মনে হয় আরো সুবিধা হবে সোজা করে এরপরে দেখতে সুবিধা হবে আরেকটু সামনে আমি এদিকে মোড় নেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ আলিফ আলিফ বা বা তা তা লক্ষ্য করার বিষয় হলো আলিফ 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 এরকম নয় আচ্ছা আলিফ আলিফ রশ্মিকার উচ্চারণ সবসময় রশ্মিকারে হয় রশ্মিকার মানে কি শর্টে উচ্চারণ হয় আলহামদুলিল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করেন আলিফ অক্ষরটা বলতে দেখতে একটা অক্ষর দেখা যায় কিন্তু তিনটার উচ্চারণ তো এটা তিনটা অক্ষর দিয়ে তৈরি মাশাআল্লাহ উচ্চারণের মধ্যে তিনটা অক্ষর আছে এজন্য আল্লাহ রাসূল বলছেন না যদি কোনো ব্যক্তি একটি অক্ষর পড়ে কোরআনে তাহলে 30 টি নেকি দেওয়া হয় সুবহানাল্লাহ এক অক্ষরে 10 নেকি আলিফ পড়লেন একটা নেকি ফেলেন 30টা
যুক্তিযুক্ত ভাবে তো 30টা পাওয়ার কথা না, যেহেতু আলিফ একটা 10 পাওয়ার কথা, তাহলে 30 কিভাবে পাইলেন? ওই 30 পাইলা এভাবে যে আলিফের ভিতরে আরো তিনটা অক্ষর লুকায়িত, এটা মানে হ্যাঁ তিনটা অক্ষর আলিফের মধ্যে, আ লি ফ, আ লি ফ মানে আলিফ আলিফ আলিফ। এই জন্য বলা হচ্ছে যদি কেউ বলে আলিফ লাম মিম, তাহলে সে আলিফে পাইব 30, লামেও পাইব 30, মিমেও পাইব 30, এই তিনটা অক্ষর পড়ার কারণে 90টি নেকি পেয়ে যাবে। মাশাআল্লাহ। এর মাহে রমজানের মধ্যে যদি নিয়ত ভালো থাকে তাহলে 90কে 700তে পরিণত করে দিবে আল্লাহ তাহলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বাড়াই দিতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলিফ সম্পর্কে কথাটা শেষ। বা দেখেন বায়ের সাথে একটা দুইটা আকার আছে, বা আমরা আগে পড়ছি আলিফ বা তাসা বা আলিফ বে তে সে, এরকম না, আলিফ বা এরকম, তা সা সা মানে সা, জিম জিম তিনটা অক্ষর, জিম জিম, হা হা মানে এটা ওই যে হলকের মাঝখান থেকে, মাঝখান থেকে হলকের মাঝখান থেকে উচ্চারণ যেটা, হা খ খ খ, খ খ খানা, খ খ, এখানেও ফলো করেন, খ দিয়ে আকার দেয় নাই। আচ্ছা, এটা যারা এই জিনিসটা কালেক্ট করতে পারবে যে বাংলা আরবি উচ্চারণ সহ, তারা ওই বইটার মধ্যে এটা পাবে। এই বইটা কি বই, এটা কি সবার জন্য উপকার হইলে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইয়ের কভারটা একটু দেখা দিয়ে, অথবা অন্য কোন বই থেকেও পড়লেও তো হবে, অন্য কোন বই থেকে বললে হবে, তবে এটার মধ্যে ভালো পাবে আশা করছি। এই যে তালিমুল কোরআন, এটা হচ্ছে তালিমুল কোরআন মোয়াল্লেম, যারা যারা তালিমুল কোরআনের ট্রেনিং দেয় তারা এই বইটা ফলো করে। জি জি জি। আচ্ছা, অন্য কোন বইও ইচ্ছা করলে পড়তে পারবে, সব জায়গায় পাবে। হ্যাঁ আছে, না দিয়ে তুল কোরআন একটা কায়দা আছে, সেখানেও পাবে। এই দরজা বন্ধ করো। আচ্ছা হ্যাঁ, এরপর আচ্ছা গেল, কোথায় আসছি আমরা? খ খ, দাল দাল, জাল জাল, দাল লেখে দা লেখে একটু টান আছে, টান দিয়ে তারপরে ল, তারপরে দাল, দাল না কি, দাল দাল, জাল জাল, র র, জা জা, সিন সিন, সিন সিন, সদ সদ, দদ দদ, ত ত, জ জ, আইন আইন, গইন গইন, ফা ফা, কফ কফ, কাফ কাফ, লাম লাম, মিম মিম, নুন নুন, ওয়াও ওয়াও, হা হা, হামজা হামজা, ইয়া 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 ইয়া, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই হচ্ছে 29টা হরফ। জি, মানে এই হরফের হরফ গুলার চিহ্ন অনুযায়ী উচ্চারণটা প্রথমে শিখতে হবে। জি জি। আচ্ছা, এবং এটার পাশাপাশি ওই যে মাখরাজটা, মাখরাজটা, হ্যাঁ মাখরাজ, মাখরাজ হচ্ছে কোন হরফ, কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ, কোন হরফটা কোন জায়গা, তিনটা দিলাম আজকে। আচ্ছা ইনশাআল্লাহ বাকিগুলো একটা একটা করে, সবগুলো একদিনই তো আর হবে না। জি, আস্তে 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 হবে, তিনটা শিখে নেবেন প্রথমে। জি ইনশাআল্লাহ, আগামী ক্লাসে গেলে প্রশ্ন করব, জিজ্ঞেস করব। আচ্ছা, এবং এই অ্যালফাবেটের ভিতরে দেখেন নকতাওয়ালা হরফ আছে 15টি, আর নকতা ছাড়া আছে 14টি। জি, এটার পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, নকতাওয়ালার মধ্যে তিন নকতাওয়ালা দুইটি হরফ, মানে নকতাওয়ালা কি আবার, নকতা জিনিসটা কি? নকতা হলো মানে এটা হচ্ছে যারা বেসিক একদম জানে না, একদমই জানে না, যদি এমন কেউ থাকে এখানে। জি জি জি, নকতা জিনিস হরফ পরিচয়ের জন্য একটা চিহ্ন, অক্ষর পরিচয়ের জন্য একটা চিহ্ন ইউজ করা। অক্ষর কিন্তু সবগুলি একই রকম। আচ্ছা, আপনি দেখেন চারটা অক্ষর একই রকম, যে আলিফ বা তা সা, তারপরে ফা কফ, এই পাঁচটি অক্ষর একই রকম। আচ্ছা,
এই জিনিসটাও দেখাই দিয়েছে, দেখেন এই পৃষ্ঠার মধ্যে। এটা কোনটা একটু, হ্যাঁ হ্যাঁ, আলিফ, এটা কি? এই আলিফ দিয়ে চারটি অক্ষর লেখা যায়। আচ্ছা, আলিফ, মিম, ত, জ, মানে একটু আগে যেই আমরা হরফগুলো পড়লাম এই হরফগুলোই এখানে এখানে। আচ্ছা, একটা একটা অক্ষরে চারটি অক্ষর বানানো যায়। আচ্ছা ঠিক আছে, আলিফ, মিম, ত, জ। এরপরেরটা হচ্ছে বা, তা, তা, সা, ফা, কফ, ক, মা, ফা, কাফ, বা, তা, সা, ফা, কফ, কফ না কাফ, 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 হুম, বা, তা, সা, ফা, কাফ, কাফ, হুম, ভেরি গুড। হ্যাঁ, এরপর এই পাঁচটি অক্ষরও আপনি দেখেন শুধু নকতার মধ্যে ডিফারেন্স, আবার উপরে এক নম্বর লাইনে আলিফ, মিম, ত, জ, তাহলে জর মধ্যে একটা ফোটা আছে, এটা কি এক নম্বর, এক নুক্তা, এক নুক্তা। আচ্ছা, এটাও একটা নুক্তা। এরপরে দুই নম্বর হচ্ছে বা, এটার নিচে একটা নুক্তা আছে, তাহলে এটা এক নুক্তা, এক নুক্তা। এরপরে হচ্ছে তা, তায়ের মধ্যে উপরে দুইটা নুক্তা আছে, এটা হচ্ছে দুই নুক্তা। এরপরে হচ্ছে সা, সা এর মধ্যে তিনটা নুক্তা, ফা এর মধ্যে একটা নুক্তা। ফার, তা, বা, তা, সার মধ্যে কি ডিফারেন্স একটু দেখেন, একটা নুক্তা ঠিক, কিন্তু ফা এর মাথাটা একটু গোল। আচ্ছা, আর বা, তা, সা এর মাথার মধ্যে গোল গোল নাই, নাই, হ্যাঁ, এতটুকুই বেশ কম। হ্যাঁ আচ্ছা, গোল থাকলে আর উপরে একটা নুক্তা থাকলে বুঝবো তো এটা হলো ফা। আচ্ছা, আবার গোল নাই উপরে একটা নুক্তা আছে। আচ্ছা, এটাকে কি বলবো, গোল নাই উপরে একটা নুক্তা আছে, নুন, নুন, নুন। তো এটা তাহলে ওই যে নিচে সাত নম্বরে, সাত নম্বরে একবারে সাত নম্বরে চলে যায়, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নুন। হ্যাঁ, আবার গোল আছে উপরে দুইটা নুক্তা, তাহলে এটা হবে ক, এটা হবে ওই সাত নম্বরে। জি, আচ্ছা আচ্ছা, হুম। আর এখানে আর একটা জিনিস, এই যে ফা, ফা, বা, তা, সা, ফা, কাফ, কাফের মধ্যে দেখেন কাফটার মধ্যে এটা এস, এস এর মধ্যে থাকবে, পেটের মধ্যে এস, এস থাকলে এটা কাফ। ওকে, এরপরে আরেকটা জিনিস, এরপরে যাই আমরা তিন নম্বরে, হা, খ, খ, জিম, জিম, বা জিম হচ্ছে মাঝখানে পেটের মধ্যে, জিম হলো পেটের মধ্যে বা নিচে, হুম, আফরোজা ইসলাম নামে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, ছেলেকে নিয়ে দেখছি, আলহামদুলিল্লাহ, মাশাল, ছেলেকে নিয়ে দেখতেছে, মাশাল্লাহ, মাশাল্লাহ। আরেকজন লিখছে হচ্ছে অনেক ভালো একটা উদ্যোগ, এসব সিআইটি ভাবতে পারে, মাশাল্লাহ, সিআইটি কে ধন্যবাদ দিছে, সিআইটি ক্রিয়েটিভ আইটি প্রতিষ্ঠানকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, র, র এর মধ্যে র রাইট চিহ্ন দেই না আমরা, রাইট চিহ্নটা যদি ছোট করে যদি দেন তাহলে র হয়ে যায়। আচ্ছা, রাইট একটা চিহ্ন দেয়, রাইট চিহ্ন দেয় অনেক ইংলিশে, এইটাকে ছোট করে দিলে এটা রা হয়ে যায়, মাশাআল্লাহ। মোহাম্মদ, এটার মধ্যে একটা ডট দিলে জাল, জা, জা হয়ে যায়, সহজ, ভেরি গুড, ভেরি গুড। তারপরে এটার মাথাটাকে গোল করে দিলে ও হয়, ও হলো একটা কমা, কমার চিহ্নটা লিখি না আমরা, হ্যাঁ হ্যাঁ, এটা হলো ও, ও, মানে এগুলো হচ্ছে লিখতে গেলে বা লিখার সময় এগুলো দরকার হয়, ভেরি গুড। একজন এখানে মোহাম্মদ, মোহাম্মদ মান্নান খান নামে আরেকজন কমেন্ট লিখছে, উনি লিখছে থ্যাংক ইউ, আমার মা লাইভ দেখে শেখার চেষ্টা করছে, অনেক অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ, লিখে লিখে শিখলে সবচেয়ে ভালো। তারপরে দাল, দেখেন দাল, তারপরে দাল, আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি, হামজা আর আইন, গয়ন, একই রকম, হামজা মাথাটা যেরকম, আইনের মাথাটা এরকম, গাইনের মাথাটা এরকম, একই রকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হামজা, হামজা হচ্ছে মাথাটা যেরকম, আইনের মাথাটা ওইরকম, গয়নের মাথাটা এরকম, ৬ নম্বর এটা দেখা যাচ্ছে, হ্যাঁ, হামজা, আইন, গয়ন, গয়ন। আচ্ছা আচ্ছা, জি, আচ্ছা, তারপরে আছে সাত নাম্বার, সাত নাম্বার, নুন, নুন, কফ, লাম, লাম, নুন, কফ, লাম। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। চাঁদের মতন চিহ্নটা একটা ফোড়া দিলেন, এটাকে নুন হলো। আচ্ছা, আর মাথাটা গোল করে দিলেন, চাঁদের তিন, তিন লেখেন না, এক, দুই, তিন, হ্যাঁ হ্যাঁ, এই তিনরে লিখে দুই নকতা উপরে দিলে, তিনের মাথার মধ্যে দুইটা ফোড়া দিলে,
কফ হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইটা ফোঁটা হইলে কফ, তারপরে লাম, তারপর হচ্ছে লাম লম্বা করে, আলিফটাকে লম্বা করে একটু গোল করে দিলে লাম হয়ে যায়। ওই যে আমরা বর্শি বর্শি মাছ ধরি, যে মাছের বর্শির মধ্যে যে বর্শির মতন দেখতে দেখা যায়, এটাকে লাম বলে। এরকম বৈজ্ঞানিক পদ্ধতিতে শিখায়, মাশাআল্লাহ খুব ভালো শিখায় ওরা। তারপরে হা দেখেন, হায়ের প্যাটার্নটাও দেখেন, আজকে শিখে নেন এই হায়ের প্যাটার্ন গুলি। কয়েকটা প্যাটার্ন, কয়েক রকমের হা। আচ্ছা, হা সাত রকমের আছে এখানে, এখানে আছে সাত রকমের হা। শব্দের প্রথমে একরকম থাকে, মাঝে একরকম থাকে, শেষে একরকম। মোটামুটি তিনটা রকম ধারণা রাখলে হয়ে যায়। তারপরে ইয়ার প্যাটার্ন দুই রকম। আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এটুক পর্যন্ত। আমরা আজকে শিখলাম কি কি? আজকে আমরা যা শিখলাম, মাখরাজ শিখলাম তিনটি, আর অ্যালফাবেট গুলি সব শিখলাম। মাশাআল্লাহ, অ্যালফাবেট গুলো উচ্চারণ শিখলাম। আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষাকে কবুল করুক। আমিন।